চীনকে ধ্বংস করতে ভারতীয় বায়ুসেনাকে যে আধুনিকতম মাল্টি পারপাস ফাইটার জেট দেবে রাশিয়া মিক থার্টি ফাইভ কিনতে আগ্রহ দেখিয়েছে ভারত তাই ভারতকে এই ফাইটার জেট বিক্রি করতে চাইছে মস্কো এমনটাই জানিয়েছেন মিক সংস্থার সিইও ইলিয়া তারাসেনকো চলতি বছরের জানুয়ারি থেকে এই ফাইটার জেট প্রমোট করা হয় ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার টেন্ডার পাওয়ার জন্য চেষ্টা করছে মিগ এটি রাশিয়ার সব থেকে আধুনিক এয়ারক্রাফট এটি ফোর প্লাস প্লাস জেনারেশনের মাল্টিপারপাস ফাইটার জেট গত প্রায় পঞ্চাশ বছর ধরে মিগ বিমান ব্যবহার করছে ভারত আপাতত ভারতের সঙ্গে এই ফাইটার জেটের ব্যাপারে কথাবার্তা চলছে দাম নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে ভারতের চাহিদা ঠিক কি সেটা বুঝে তবেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে রাশিয়া শুধু ভারতকে ওই ফাইটার জেট বিক্রি করবে তা নয় ভারতকে এই ফাইটার জেট নিয়ে ট্রেনিংও দেবে সেই সঙ্গে চল্লিশ বছর পর্যন্ত সার্ভিসিংয়ের দায়িত্ব নেবে রাশিয়া ভারতকে যে দামে বিক্রি করা হবে বলে ঠিক করা হয়েছে তা বিশ থেকে পঁচিশ শতাংশ সস্তা বলে জানানো হয়েছে এটি প্রায় ফিফথ জেনারেশন এয়ারক্রাফটের মতোই আধুনিক বলে জানিয়েছেন ইলিয়া তারাসেনকো এর ওয়েপন রেঞ্জ ডিফেন্স সিস্টেম সবই অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন এছাড়া মিক টোয়েন্টি নাইনের তুলনায় এতে থাকবে অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন আরও বেশি জ্বালানি নতুন অস্ত্র নাইট ভিশন গগলোস এছাড়া ভারতের পরমাণু কেন্দ্রের সঙ্গে তিনটি চুক্তি হতে চলেছে রাশিয়ার চলতি মাসেই এই চুক্তি হবে বলে জানা গিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কুরানকুলাম পাঁচ এবং ছয় নম্বর ইউনিটের সঙ্গে এই তিনটি চুক্তিতে স্বাক্ষর করবে রাশিয়া